আরাম টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো 52 ইঞ্চি সাইজ কামিজ কিভাবে কাটিং করবেন, এবং এটা হচ্ছে সাইড বন্ধ, একসাটা কামিজ সাইড বন্ধ হবে। এর লম্বা হচ্ছে 43, বডি হচ্ছে 52, কমর হচ্ছে 50, আর এর হিপ হচ্ছে 56, কাঁধ হচ্ছে 16, হাতের লম্বা হচ্ছে 18, এবং হাতের মোহরি হচ্ছে 13, আর এর বডির মোড়ার মাপ হচ্ছে 9.5, আর এর টোটাল ঘের হবে হচ্ছে 90 ইঞ্চি। আর এটা হচ্ছে থ্রি পিস। আজকে দেখাবো আপনারা থ্রি পিস দিয়ে কিভাবে সাইড বন্ধ কামিজ কাটবেন। এটা হচ্ছে পিছন পার্ট, আমি পুরো কাপড়টাকে ইস্ত্রি করে নিয়েছি, তো আপনারা এইভাবে প্রথমে ইস্ত্রি করে নেবেন। এটা ছিল হচ্ছে পিছন পার্ট, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই দুইটাকে ইস্ত্রি করে এভাবে সমান করে ফেলে নেবেন। এভাবে সমান করে রেখে নেবেন। আর এই দুটা হচ্ছে হাতের কাপড়, এরকম থ্রি পিস থাকে। থ্রি পিসে দেখবেন আলাদা আলাদা করে চিহ্ন দেওয়া থাকে, ওইখান থেকে আপনারা এটাকে এরকম আলাদা করে কেটে নেবেন। কেটে খুব সুন্দর করে স্ত্রি করে নেবেন। স্ত্রি করে নেওয়ার পর কাটিং করবেন। প্রথমে এই পাশটাকে সমান করবেন, এই দাগ দিয়ে নিলাম, দাগ দিয়ে এখন এই সাইডটা কেটে ফেলবো। সমান করার পর এখানে নিচে যে ভাঙা হবে সেই ভাঙার জন্য দাগ দিবেন। দাগ দেওয়ার পর এর লম্বা হচ্ছে 43, আর টোটাল 2 ইঞ্চি সেলার সহ টোটাল নেবেন হচ্ছে 45। এই উপরে এসে এখানে 45-এ দাগ দিবেন। দাগ দেওয়ার পর এর বডির মোড়ার মাপ হচ্ছে 9.5, তো এখানে 8 ইঞ্চি রাখবেন, 1.5 ইঞ্চি ছোট নেবেন। তারপর উপর থেকে 14 ইঞ্চি নিচে নেবেন হচ্ছে কোমরের মাপ, আর এটার উপর থেকে 21 ইঞ্চি নিচে নেবেন হচ্ছে হিপের মাপ। নিয়ে প্রত্যেকটা দাগকে আবার সমানভাবে স্কেলিং করবেন, এরকম স্কেল করে দাগ দিয়ে দাগ দিয়ে নিলেন। দাগ দিয়ে নেওয়ার পর এখন কাত হচ্ছে 16, 16-র অর্ধেক হচ্ছে 8, 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য, টোটাল 8.5। বডি হচ্ছে 52, 4/4 হচ্ছে 13, আর এর কমর হচ্ছে 50, তো 50-এর 4/4 হচ্ছে 12.5। হিপ হচ্ছে 56 ইঞ্চি, তো 56-এর 4/4 হচ্ছে 14 ইঞ্চি, আর এর ঘের হচ্ছে টোটাল 90 ইঞ্চি, তো 90-এর 4/4 হচ্ছে 22.5। এই যে দেখুন এখানে 22.5 ইঞ্চিতে দাগ দিলাম, কাপড়ের বাইরে চলে গেছে কারণ ঘেরে নাই। এখন সাইড থেকে যে কাপড়টা বাইর হবে সেই কাপড়টা এখানে জয়েন দিয়ে আমরা পুরো 90 ইঞ্চি ঘের করব। তো আপনার এইরকম এক্সট্রা জায়গার ভিতরে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিয়ে তখন এই পাশটা কাটা হবে, এই পাশটা যখন কাটবেন এই সাইড থেকে কাপড়গুলো বাইর হবে, এই কাপড় আবার ঘেরে নিয়ে জয়েন দিয়ে দিবেন। তারপর হচ্ছে শেপ কাট নেবেন। শেপ কাট নিয়ে এখন এই এইভাবে অ্যাঙ্গেল করে দাগ দিবেন। দাগ দিয়ে এখানে আমহুলের জন্য দাগ দিয়ে দিবেন। দেখুন আমি এখানে নিয়েছি 8.5, এখানে আছে হচ্ছে 9.5, তো এইভাবে কোনাকুনি করে আমহুলের দাগ দিবেন। দাগ দিয়ে এবার শেপ কাট নেবেন। শেপ কাট নিয়ে বডির সাথেই কোমরের সাথে মিলিয়ে দিবেন, মিলিয়ে আবার কোমর থেকে হিপের সাথে এরকম অ্যাঙ্গেল করে তারপর আবার শেপ কাটটা উল্টে নেবেন। উল্টে নিয়ে এইখান থেকে আবার দাগ দিবেন। দাগ দিয়ে এখন আপনারা এই আস্তে আস্তে এই যে দাগটা আছে এই দাগ থেকে একটু অ্যাঙ্গেল করে এই যে এখানে যে 45 ইঞ্চি ঘের ছিল সেই 45-এর সাথে এখান থেকে মিলিয়ে দিবেন। এভাবে প্রথমে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিয়ে এখন এটা হচ্ছে পানগোলা হবে, তো নেক লাইন হচ্ছে 6, তো 6-এর অর্ধেক হচ্ছে 3, আর এর নেক ডিপ হচ্ছে 6, তো 6-এ দাগ দিলাম। তো আমি আর আজকে গলা কাটা দেখাচ্ছি না, আমি শুধু আপনাদের কামিজ কাটাটা দেখাচ্ছি, আর আপনারা এটা বুঝতে পারেন। এখানে 15 ইঞ্চি দাগ দিবেন ডাউন,
এই যে দেখুন এখানে 15 ইঞ্চি ডাউন দিয়েছি হচ্ছে শোল্ডার ডাউন তো আপনারা এখানে এরকম 15 ইঞ্চি ডাউন দিয়ে তারপরে যে নেকলাইনের সাথে যে দাগটা আছে সেই দাগের সাথে এভাবে মিলিয়ে দিবেন মিলিয়ে দিলে আমাদের মার্কিং করা কিন্তু শেষ হয়ে গেল এখন এটা কাটিং করবেন তারপর এই পাশে বাড়তি কাপড় রাখবেন বাড়তি কাপড় রেখে পুরোটা সমান করে একেবারে নিচ পর্যন্ত চলে যাবেন নিচ পর্যন্ত চলে যাওয়ার পর এখানে দেখুন ছোট বড় আছে এই ছোট বড়টা প্রথমে সমান করবেন সমান করার পর এই যে সাইড থেকে যে বাড়তি কাপড়টা বাহির হয়েছে এই বাড়তি কাপড়টা এখন সাইডের ঘেরের জন্য জোড়া দিবেন এই যে এখানে সাইডের ঘেরের জন্য আমরা জোড়া দিলাম আর বলেছিলাম 45 ইঞ্চি আসে 22.5 এই হচ্ছে 22.5 এখন আপনারা এটাকে এই শেপ কাটটা নিয়ে ওর ওই দাগের সাথে জোড়া সহ মিলিয়ে দিবেন মিলিয়ে দেওয়ার পর এখানে হালকা রাউন্ড করে দিবেন তা না হলে কিন্তু কোনা ঝুলে যাবে এতে কামিজ কোনা না ঝুলে এর জন্য এই সাইড থেকে এরকম শেপ দিয়ে দিবেন এখানে যদি আপনারা এইভাবে রাউন্ড না দেন সেক্ষেত্রে কিন্তু সাইড বন্ধ কামিজের কোনা ঝুলে যাবে দেখতে খারাপ লাগবে এর জন্য যেভাবে দেখালাম সেভাবে কাটবেন আর এই পাশে যেহেতু কাপড় কম তার জন্য অ্যালাউন্স কম রাখবেন কিন্তু এই পাশে কাপড় আছে তাই আমি বেশি রেখেছি আর এই পাশে কাপড় কম সেলাই করার সময় এরকম কম সেলাই করবেন তারপরে এগুলাকে এরকম চিহ্ন কেটে দিবেন তারপর এখানে তালপাত কাটিং করবেন তালপাত কাটিং করা হয়ে গেল এভাবে আপনারা সাইড বন্ধ কামিজ কাটবেন এই থ্রি পিস থেকে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে থ্রি পিস দিয়ে একসাথে সাইড বন্ধ ঘের কামিজ কাটতে হয় কারণ নরমালি হয় না এই যখন আপনারা সাইড থেকে টুকরাটা বাজবে জয়েন দিবেন সেক্ষেত্রে আপনারা এই কামিজটা কাটতে পারবেন এখন আমরা এই যে বাকি যে ছিল সেই হাতা দুইটা কাটিং করব তো হাতগুলোকে এরকম স্ত্রি করে সমান করে নেবেন সমান করে নিয়ে এই যে দেখেন ছোট বড় আছে এরকম ছোট বড় থাকবে কারণ বর্তমানে যে ছাপগুলো দেয় ছাপগুলো সমান থাকে না এর জন্য ওই ছাপের দিকে খেয়াল না করে আপনারা কাপড়টাকে সোজা করে নেবেন এরপর হাতে লম্বা ছিল হচ্ছে 18 ইঞ্চি আছে এখানে এই পাশটা সমান করে নেবেন সমান করে নিয়ে তারপর এখানে হাতের নিচে জয়েন্ট দিবেন জয়েন্ট না দিলে 18 ইঞ্চি লম্বা হাত হবে না এর জন্য হাতের মুখে যে ভাঙাটা আছে সেই ভাঁজটাকে জয়েন্ট দিয়ে নেবেন জয়েন্ট দিয়ে নেওয়ার পর এখানে 18 ইঞ্চি হাতের লম্বা 18.5 ইঞ্চি নিয়ে নেবেন তারপরে এতে যে হ্যান্ড ডাউন আছে এই হ্যান্ড ডাউন দিবেন হচ্ছে এটা মোট স্বাস্থ্য বেশি তার জন্য 3.5 ইঞ্চি নর্মালি 3 ইঞ্চি হয় কিন্তু যখন হেলদি কোনো কামিজ কাটবেন সেক্ষেত্রে 3.5 ইঞ্চি দিবেন এরপর এর বডির মোড়ার মাপ ছিল হচ্ছে 9.5 কিন্তু এখানে কাপড় 9.5 নাই তো এখানে জয়েন দিয়ে নেবেন 9.5 দাগ দিলাম হাতের মোড়ি হচ্ছে 13 13-এর অর্ধেক হচ্ছে 6.5 6.5 দাগ দেওয়ার পর শেপ কাট নেবেন শেপ কাট নিয়ে এবার এরকম শেপ কাট দিয়ে দাগ দিয়ে নেবেন আর এখানে তো হাতের মুখে জয়েন্ট হবেই তারপর এখানে এরকম রাউন্ড করে আস্তে আস্তে করে মোড়ার সাথে মিলিয়ে দিবেন মিলিয়ে তারপর এটাকে কেটে ফেলবেন তারপর এই পাশে বাড়তি কাপড় রাখবেন বাড়তি কাপড় রেখে এই যে এখানে যে ছোট হচ্ছে এই ছোট জায়গার ভিতরে সাইড থেকে যে কাপড় বেঁচে ছিল সেই কাপড়টা এখানে জয়েন্ট দিয়ে দিবেন হেলদি কামিজ কাটলে আসলে এই সমস্যা জয়েন্ট হয় বডির মোড়াতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই জয়েন্ট থাকে তো এরকম জয়েন্ট দিয়ে নেবেন
এই 9.5 ইঞ্চিতে দাগ দিলাম। এটা জয়েন্টে চলে দেব। এবার বাড়তি কাপড় রেখে এখানে কেটে ফেলবেন। আর এখানে আমি আপাতত তালপাত কাটিং করতেছি না, কারণ এই জয়েন্ট দেওয়ার পর তালপাত কাটিং করতে হবে। তো আপনারা জয়েন্ট দিয়ে তারপর তালপাত কাটিং করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একসাথে কামিজ কাটিং করতে হয় সাইড বন্ধ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। কারেন্ট টেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।